এবারে রেডিসন ব্লুতে জন্মদিন উদযাপন করবেন পরীমণি, থাকছে নানান চমক। আর মাত্র একদিন, 24 অক্টোবর দেখা দিতে চলেছেন নতুন পরীমণি। কিভাবে প্রতি বছর এই দিনে একটি রং বেছে নেন অভিনেত্রী, সেই রঙেই সেজে ওঠে উদযাপনের সব আয়োজন। পরীমণি নিজেও সেই সাজে ধরা দেন। গত বছর সে রং ছিল সবুজ, তবে এবার আমন্ত্রিত অতিথিদের জন্য নির্দিষ্ট রং লাল আর সাদা। এই দুই রঙের পোশাকে সাজতে হবে সকলকে, এমনই জানিয়েছেন পরীমণি। গেল বছর ধুমধামে পরীমণির জন্মদিন আয়োজন করা হয়েছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে, আর আগের বার হোটেল সোনারগাঁওয়ে হয় জন্মদিনের আয়োজন। তাই পরীর এবারের জন্মদিন কোথায় উদযাপন হবে তা নিয়ে কৌতূহলী ছিলেন তার ভক্তরা। শনিবার পরীমণি জানালেন, কাল তার জন্মদিনের আয়োজন হবে রাজধানীর 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে। ইতিমধ্যে আয়োজনের পূর্ব প্রস্তুতি শেষ, প্রিয় মানুষদের কাছে পৌঁছে গেছে দাওয়াত কার্ড। সব ঠিক থাকলে রেডিসন ব্লুতে সন্ধ্যার পর থেকে বসবে লাল সাদার আসর, বাহারি আলোয় ভরে উঠবে তার আয়োজন। তবে সন্ধ্যার পর জাঁকজমকপূর্ণ আয়োজন থাকলেও দিনের আলোয় অন্যভাবে দিনটি কাটবে পরীমণির। সকালটায় সময় দেবেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে, তাদের সঙ্গে কাটবেন কেক, বিতরণ করবেন বিভিন্ন উপহার সামগ্রী। এইভাবেই দিনের আলোতে নিজের জন্মদিন উদযাপন করবেন ঢাকাইয়া সিনেমার লাস্যময়ী এ নায়িকা। এদিকে পরীমণি বর্তমানে গিয়াসউদ্দিন সেলিমের গুনিনে শুটিং করছেন। 24 তারিখেও গুনিনে শিডিউল দেওয়া ছিল তার, তবে দিনটি জন্মদিন উদযাপন উপলক্ষে ছুটি নিয়েছেন বলে জানিয়েছেন এ নায়িকা। পরীমণির হাতে এখন বেশ কয়েকটি সিনেমা, গুনিনের পর প্রীতিলতা, বায়োপিক, অন্তরালে এবং মা সহ আরও বেশ কিছু ছবির শুটিং শুরু করার কথা রয়েছে তার। দর্শক, তার মানে এবারও জাঁকজমকপূর্ণভাবে পালন করবে পরীমণির জন্মদিন। বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।